আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। এই পর্বে আমরা আলোচনা করব রামনারায়ণ তর্করত্নকে নিয়ে। বন্ধুরা, রামনারায়ণ তর্করত্ন থেকে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। রামনারায়ণ তর্করত্নের জীবনকাল কোনটি? রামনারায়ণ তর্করত্নের জীবনকাল কোনটি? এর উত্তর হচ্ছে 1822 থেকে 1886। 1822 থেকে 1886, অর্থাৎ তিনি 19 শতকের একজন সাহিত্যিক। রামনারায়ণ তর্করত্নের জীবনকাল 1822 থেকে 1886। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? বন্ধুরা, এই প্রশ্নটি বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় অধিক সংখ্যক বার এসেছে এবং গত পর্বে আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম। যখন আমরা নাটকের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছিলাম তখন এই প্রশ্নটি আমরা জেনেছিলাম। এর উত্তর হচ্ছে তারাচরণ শিকদার। তারাচরণ শিকদার ভদ্রার্জুন নাটকটি রচনা করেন। নাটকটির রচনাকাল ছিল 1852 সাল। 1852 সালে তারাচরণ শিকদার ভদ্রার্জুন নাটকটি রচনা করেন এবং এই নাটকটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম নাটক অথবা প্রথম মৌলিক নাটক। অতএব তারাচরণ শিকদার এই নাট্যকারের হাতে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়, এটি হচ্ছে সঠিক উত্তর। তবে এই প্রশ্নটি যতবার এসেছে ততবার এই প্রশ্নটির অপশনে তারাচরণ শিকদার এই অপশনটি ছিল না। সেক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি যে উত্তর, সবচেয়ে সঠিক যে উত্তর, কাছাকাছি সঠিক উত্তর, সেই উত্তরটি করতে হবে। প্রশ্নপত্রের অপশনে ছিল রামনারায়ণ তর্করত্ন, সেই কারণে রামনারায়ণ তর্করত্ন এই অপশনটি উত্তর করতে হবে, যেহেতু প্রশ্নপত্রের অপশনে তারাচরণ শিকদার ছিল না। বন্ধুরা, রামনারায়ণ তর্করত্ন তারাচরণ শিকদারের 2 বছর পরে অর্থাৎ 1854 সালে কুলিনকুল সর্বস্ব নাটকটি রচনা করেন। মূলত এই নাটকটির মাধ্যমেই তার সাহিত্যিক জগতে বা সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ তিনি করেন। অতএব এই প্রশ্নটির যে উত্তর আমরা জানলাম যে তারাচরণ শিকদার প্রশ্নপত্রের অপশনে না থাকায় রামনারায়ণ তর্করত্ন এটি সবচেয়ে কাছাকাছি সঠিক উত্তর, কাজে এই উত্তরটি করতে হবে। আশা করি বন্ধুরা এই প্রশ্নটি নিয়ে আপনাদের মধ্যে কোনো রকমের বিভ্রান্তি, সংশয় বা দ্বিধার অবকাশ থাকবে না। আমরা জানি যে তারাচরণ শিকদার এই ভদ্রলোকের হাত ধরেই বাংলা মৌলিক নাটক যাত্রা শুরু করে। তিনি 1852 সালে ভদ্রার্জুন নাটকটি রচনা করেন এবং এই নাটকটি বাংলা গদ্য সাহিত্যের প্রথম নাটক অথবা বাংলা গদ্য সাহিত্যের প্রথম মৌলিক নাটক। প্রশ্নপত্রের অপশনে তারাচরণ শিকদার না থাকলে সবচেয়ে কাছাকাছি যে সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন এই অপশনটি উত্তর করতে হবে। রামনারায়ণ তর্করত্নের সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে বা নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে কুলিনকুল সর্বস্ব নাটকের মধ্য দিয়ে এবং এই নাটকটির রচনাকাল 1854 সাল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কুলিনকুল সর্বস্ব নাটকটি কার রচনা? কুলিনকুল সর্বস্ব নাটকটি কার রচনা? এর উত্তর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন কুলিনকুল সর্বস্ব নাটকটি রচনা করেন। নাটকটির রচনাকাল 1854 সাল। এটি একটি সামাজিক নাটক এবং এই নাটকে কুলিনদের বহু বিবাহ প্রথার যে মর্মান্তিক চিত্র বা হৃদয়হীনতার যে চিত্র, এই বিষয়টি উপজীব্য হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন? এর উত্তর হচ্ছে রত্নাবলী।
এর উত্তর হচ্ছে রত্নাবলী। অর্থাৎ রত্নাবলী নাটকের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণেই মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন। রত্নাবলী নাটকটির রচনাকাল হচ্ছে 1858 সাল এবং এই নাটকটি রামনারায়ণ তর্করত্নের রচিত একটি নাটক। অতএব আমরা জানলাম যে মাইকেল মধুসূদন দত্ত রত্নাবলী নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণেই বাংলায় নাটক রচনায় আত্মনিয়োগ করেছিলেন। রামনারায়ণ তর্করত্ন রত্নাবলী নাটকটি রচনা করেন এবং এই নাটকটির রচনাকাল 1858 সাল। বন্ধুরা আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা সার্থক নাটক রচনা করেন, কাজেই এই প্রশ্নটি অধিক বেশি গুরুত্বপূর্ণ অধিক সংখ্যকবার এসেছে যে কোন নাট্যকার বাংলা নাটকের আধুনিকতার পথিকৃৎ অথবা বাংলা নাটকের পথিকৃৎ। এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সার্থক নাটক রচনা করেন। বাংলা গদ্য সাহিত্যে প্রথম বাংলা সার্থক নাটক রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এবং সেই নাটকটি কোন নাটক ছিল? নাটকটি ছিল শর্মিষ্ঠা। বন্ধুরা এই বিষয়টি আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি যে বাংলা প্রথম সার্থক নাটক এই নাটকটি হচ্ছে শর্মিষ্ঠা এবং বাংলা প্রথম সার্থক নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত এবং মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের আধুনিকতার পথিকৃৎ বা বাংলা নাটকের পথিকৃৎ। আর পূর্বে যে বিষয়টি বলেছি আপনারা জেনেছেন যে তারাচরণ সিকদারের হাত ধরেই বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়, কিন্তু এই প্রশ্নটি যতবার এসেছে অপশনে তারাচরণ সিকদার ছিল না, কাজে কাছাকাছি সঠিক উত্তরটি আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং সেই উত্তরটি ছিল রামনারায়ণ তর্করত্ন, যিনি তারাচরণ সিকদারের 2 বছর পরে 1854 সালে কুলিনকুল সর্বস্ব নাটক রচনা করেন এবং এই নাটকটির মধ্য দিয়েই তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন, রামনারায়ণ তর্করত্ন রচিত কোন নাটকটিকে পূর্ণ নাটকের মর্যাদা দেয়া হয়? রামনারায়ণ তর্করত্ন রচিত কোন নাটকটিকে পূর্ণ নাটকের মর্যাদা দেয়া হয়? এর উত্তর হচ্ছে নবনাটক। নবনাটক নাটকটির রচনাকাল 1866 সাল। 1866 সালে নবনাটক এই নাটকটি রচিত হয়। রামনারায়ণ তর্করত্ন বেশ কিছু নাটক রচনা করেন, নবনাটক তার রচিত নাটকগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ নাটক এবং এই নাটকটিকে পূর্ণ নাটকের মর্যাদা দেয়া হয়। বন্ধুরা আপনারা জানেন যে 19 শতকে যে নাটকগুলো রচিত হয়েছিল সেই নাটকগুলির মধ্যে সামাজিক দুর্নীতির চিত্র প্রকাশিত হয়েছিল। মূলত সামাজিক দুর্নীতিকে কটাক্ষপাত করে 19 শতকে বেশ কিছু সংখ্যক নাটক রচিত হয় এবং সেই নাটকগুলির মধ্যে নবনাটক নাটকটি শ্রেষ্ঠত্ব লাভ করে এবং এই নাটকটি বহুবার অভিনীত হয়, মঞ্চায়ন হয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যে ঠাকুর নাট্যশালা, এই নাট্যশালায় রামনারায়ণ তর্করত্ন রচিত নবনাটকটি অধিক সংখ্যক বার মঞ্চায়ন হয় এবং এই নাটকটি তার নাটকের মধ্যে শ্রেষ্ঠ নাটক এবং এই নাটকটিকেই তার রচিত নাটকদের মধ্যে পূর্ণ নাট্যের মর্যাদা দেয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন নাটকটি রামনারায়ণ তর্করত্নের শ্রেষ্ঠ নাটক? কোন নাটকটি রামনারায়ণ তর্করত্নের শ্রেষ্ঠ নাটক? বন্ধুরা এর উত্তর আপনারা জানেন, এর উত্তর হচ্ছে নবনাটক। নবনাটক এই নাটকটি রামনারায়ণ তর্করত্ন রচিত শ্রেষ্ঠ নাটক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা, রামনারায়ণ তর্করত্ন রচিত কোন নাটকটি জোড়াসাঁকো ঠাকুর নাট্যশালায় বহুবার অভিনীত হয়? রামনারায়ণ তর্করত্ন রচিত কোন নাটকটি জোড়াসাঁকো ঠাকুর নাট্যশালায় বহুবার অভিনীত হয়? বন্ধুরা এর উত্তর আপনারা জানেন, এর উত্তর হচ্ছে নবনাটক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা, কাব্যোপাধ্যায় কোন সাহিত্যিকের উপাধি? কাব্যোপাধ্যায় কোন সাহিত্যিকের উপাধি? এর উত্তর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন।
রামনারায়ণ তর্করত্নের উপাধি হচ্ছে কাব্যোপাধ্যায় এবং তিনি এই উপাধি লাভ করেন বেঙ্গল ফিল হারমোনিক একাডেমি থেকে। বেঙ্গল ফিল হারমোনিক একাডেমি কর্তৃক রামনারায়ণ তর্করত্নকে কাব্যোপাধ্যায় এই উপাধিতে ভূষিত করা হয়। তাহলে রামনারায়ণ তর্করত্নের উপাধি হচ্ছে কাব্যোপাধ্যায়। রামনারায়ণ তর্করত্ন কাব্যোপাধ্যায় উপাধিতে ভূষিত হন বেঙ্গল ফিল হারমোনিক একাডেমি কর্তৃক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা, সাধারণ মানুষ কোন নাট্যকারকে নাটকে রামনারায়ণ এই উপাধিতে ভূষিত করেছেন? সাধারণ মানুষ কোন নাট্যকারকে নাটকে রামনারায়ণ এই উপাধিতে ভূষিত করেছেন? এর উত্তর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্নকে সাধারণ মানুষ নাটকে রামনারায়ণ এই উপাধিতে ভূষিত করেছেন। বন্ধুরা, আপনারা জানেন যে উনিশ শতকে যে নাটকগুলো রচিত হয়েছিল সামাজিক দুর্নীতিকে কটাক্ষপাত করে, সেই সময়কার সমকালীন সময়ে রচিত নাটকগুলোর মধ্যে রামনারায়ণ তর্করত্ন রচিত নবনাটক নাটকটি ভীষণ জনপ্রিয়তা পায় এবং ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ঠাকুর নাট্যশালায় বহুবার অভিনীত হয় এবং রামনারায়ণ তর্করত্ন অনেক বেশি ভালোবাসা পেয়েছিলেন জনগণের কাছ থেকে নাটক রচনার মধ্য দিয়ে। মূলত তার নাট্যকার হিসেবে যে খ্যাতি এসেছে, সেই খ্যাতির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার প্রথম রচিত নাটক কুলীন কুল সর্বস্ব, যেই নাটকটি আপনারা জানেন যে কুলীন কুল সর্বস্ব। এই নাটকটি রামনারায়ণ তর্করত্ন রচিত প্রথম নাটক এবং এই নাটকটির মধ্য দিয়েই তিনি ভূয়সী খ্যাতি লাভ করেন জনগণের মধ্যে, জনসাধারণের মধ্যে। সাধারণ মানুষ তার এই নাটকটিকে ভীষণভাবে গ্রহণ করে এবং পছন্দ করে। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলা নাটকটির নাট্যকার কে? অভিজ্ঞান শকুন্তলা নাটকটির নাট্যকার কে? এর উত্তর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন তিনি রচনা করেন অভিজ্ঞান শকুন্তলা এই নাটকটি এবং এই নাটকটির রচনাকাল 1860 সাল। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। শকুন্তলা এই নাটকটির রচয়িতা কে? শকুন্তলা এই নাটকটির রচয়িতা কে? বন্ধুরা, পূর্ববর্তী প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটি সন্নিবেশ করলে বোঝা যায় যে দুটি গ্রন্থের নাম অনেকটাই কাছাকাছি। অভিজ্ঞান শকুন্তলা নাটকটির নাট্যকার কে? এর উত্তর হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। শকুন্তলা নাটকটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা, আপনারা জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই সংস্কৃত নাটকটি বাংলায় অনুবাদ করেন এবং এর নামকরণ করেন শকুন্তলা। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের রচনা এবং এটি সংস্কৃত ভাষার একটি বিখ্যাত নাটক, অত্যন্ত সুপরিচিত একটি নাম আপনাদের কাছে অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের বিখ্যাত নাটক, সংস্কৃত নাটক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকটিকে বাংলায় অনুবাদ করেন এবং নামকরণ করেন শকুন্তলা। রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত ভাষা থেকে অর্থাৎ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই নাটকটিকে আবার বাংলায় অনুবাদ করেন এবং তিনি নামকরণ করেন অভিজ্ঞান শকুন্তলা এবং তিনি নাটকটি অনুবাদ করেন 1860 সালে। এটি একটি অনুদিত নাটক, সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা হয়েছে বাংলায়। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা নাটকটি বাংলায় অনুবাদ করেন 1854 সালে। বন্ধুরা, দুটি প্রশ্ন অনেকটাই কাছাকাছি, আশা করছি এবং অনুরোধ করছি যে আপনারা দুটি প্রশ্নকে আলাদাভাবেই মনে রাখবেন। দুটি নাটকই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই সংস্কৃত নাটক থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় অনুবাদ করেছেন, নামকরণ করেছেন শকুন্তলা, তিনি অনুবাদ করেছেন 1854 সালে। রামনারায়ণ তর্করত্ন এই নাটকটিকে বাংলায় অনুবাদ করেছেন এবং তিনি নামকরণ করেছেন অভিজ্ঞান শকুন্তলা। দুটি নাম কাছাকাছি হলেও কিছুটা পার্থক্য আছে, আশা করি এই সূক্ষ্ম পার্থক্যটি আপনাদের নজরে আসবে। পরবর্তী প্রশ্ন, বেণীসংহার নাটকটির রচয়িতা কে? বেণীসংহার নাটকটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে
রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন বেণী সংহার নাটকটির রচয়িতা। বন্ধুরা, এখানে বিশেষভাবে বলে রাখা প্রয়োজন, রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত ভাষা থেকে বেশ কিছু নাটক বাংলায় অনুবাদ করেছেন। একটি নাটকের নাম আমরা ইতিমধ্যেই জেনেছি এবং সেই নাটকটি হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে বাংলায় অনুবাদ করা অভিজ্ঞান শকুন্তলা। যে নাটকটির সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ করা নাটক কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে অনুবাদ করা নাটক শকুন্তলার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। দুটি নাটকই সংস্কৃত ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন সংস্কৃত ভাষা থেকে বেশ কিছু নাটক বাংলায় অনুবাদ করেছেন, তেমনি রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত ভাষা থেকে বেশ কিছু নাটক বাংলায় অনুবাদ করেছেন। অভিজ্ঞান শকুন্তলা এটি সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা তার একটি নাটক। বেণী সংহার এই নাটকটি সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করা তার আরও একটি নাটক। এছাড়াও তিনি আরও কিছু নাটক অনুবাদ করেছেন, রত্নাবলী, মালতী মাধব। রত্নাবলী এবং মালতী মাধব। রত্নাবলী নাটকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য যে মাইকেল মধুসূদন দত্ত রত্নাবলী নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণেই বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেন, আর এ কারণেই বাংলা সাহিত্য পেয়েছিল প্রথম সার্থক নাটক। এবং আমরা জানি সেই নাটকটি হচ্ছে শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্ত বাংলায় প্রথম সার্থক নাটক রচনা করেন, তিনি বাংলায় প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করেন, তিনি বাংলায় প্রথম সার্থক কমেডি নাটক রচনা করেন। আপনারা তো এই প্রশ্নগুলোর উত্তর জানেন, তারপরেও আপনাদের জ্ঞাতার্থে আবার বলছি যে বাংলায় প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই নাটকটি হচ্ছে কৃষ্ণকুমারী। তিনি বাংলায় প্রথম সার্থক কমেডি নাটক রচনা করেন, এই নাটকটির নাম হচ্ছে পদ্মাবতী। বন্ধুরা, একটি বিষয় না বললেই নয়, যেহেতু আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি এবং আধুনিক যুগে অসংখ্য সাহিত্যিকদের সাহিত্যকর্ম সম্বন্ধে আমরা জানব, তাদের জীবনকাল সম্বন্ধে জানব, তাদের বিখ্যাত পঙ্ক্তির সম্বন্ধে জানব, তাদের বিখ্যাত গ্রন্থগুলোর চরিত্র সম্বন্ধে জানব, এই জন্য আমার অনুরোধ থাকবে যখন যে সাহিত্যিক সম্পর্কে আপনারা জানবেন, যার সম্বন্ধে আপনারা জানবেন, তার সম্বন্ধে যে তথ্যগুলো জানবেন সে তথ্যগুলো বারবার করে আপনারা আয়ত্ত করবেন বা বারবার করে আপনারা স্মরণ করবার চেষ্টা করবেন। এই চেষ্টার ফলে যেটি হয় যে আপনার মস্তিষ্ক সেই তথ্যটিকে আপনার স্মৃতিতে সংরক্ষণ করবে, স্থায়ীভাবে সংরক্ষণ করবে। কাজেই যখন আপনি বারবার করে স্মরণ করবার চেষ্টা করবেন, মনে করবার চেষ্টা করবেন, কেবলমাত্র তখনই আপনার সেই তথ্যটি আপনার মস্তিষ্কে স্থায়ীভাবে সংরক্ষিত হবে, অর্থাৎ স্থায়ী স্মৃতিশক্তিতে পরিণত হবে। এছাড়া এত বিপুল সংখ্যক তথ্য মনে রাখার আর কোনো উপায় নেই। যেহেতু আপনারা প্রাচীন যুগ পড়েছেন, মধ্যযুগ পড়েছেন, আধুনিক যুগে প্রবেশ করেছেন এবং আধুনিক যুগেও আপনারা অধিক সংখ্যক তথ্য ইতোমধ্যেই জেনেছেন, যেমন আপনারা জেনেছেন ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনারা জেনেছেন মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায়। বিপুল সংখ্যক তথ্য ইতোমধ্যেই আপনাদের জানা হয়ে গেছে। এ কারণে আমি বারংবার করে অনুরোধ করছি যে প্রত্যেকটি বিষয়, অর্থাৎ আপনি পড়লেন রাজা রামমোহন রায়, তার সম্বন্ধে যতগুলো তথ্য আছে, তার জীবনকাল, তার সাহিত্যকর্ম, তার বিখ্যাত যত বিষয়গুলো আছে এবং এই লেকচারগুলোতে যে তথ্যগুলো আমি সন্নিবেশ করেছি, সেই তথ্যগুলো আপনারা বারবার করে মনে করার চেষ্টা করবেন, প্রতিদিন মনে করার চেষ্টা করবেন। এই অভ্যাসটা যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই তথ্যগুলো বারবার মনে করতে গিয়ে একসময় এটি স্থায়ীভাবে আপনার স্মৃতিতে সংরক্ষিত হবে এবং তখন যখনই আপনি মনে করবেন বা পরীক্ষায় কোনো প্রশ্নপত্র দেখবেন তখন সহজেই আপনার এটি মনে পড়ে যাবে। কিন্তু যদি একবার পড়ে রেখে দেন তাহলে এই তথ্যগুলো আপনার মনে থাকবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই তথ্যটি স্থায়ীভাবে সংরক্ষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই তথ্যগুলোকে বারবার করে স্মরণ করবার চেষ্টা করবেন, বারবার করে মনে করবার চেষ্টা করবেন, তবেই শুধু এই বিপুল সংখ্যক তথ্য আপনার মনে সংরক্ষিত হবে আর স্মৃতিতে তথ্যগুলো
সংরক্ষিত না হলে কোনোভাবেই আপনি পরীক্ষার প্রশ্নপত্র দেখে মনে করতে পারবেন না, সবকিছু মিলিয়ে যাবে, গুলিয়ে যাবে, বিভ্রান্তি তৈরি হবে, দ্বিধা তৈরি হবে, সংশয় তৈরি হবে, আর সেক্ষেত্রে সঠিক উত্তর উত্তর করতে গিয়েও আপনি ভুল উত্তরটি উত্তর করে ফেলতে পারেন। এই জাতীয় সমস্যাটা সকল পরীক্ষার্থীর ক্ষেত্রেই হয়, যে এটি নতুন কোনো সমস্যা নয়, এটি একটি পুরনো সমস্যা। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার একটিই উপায়, যে তথ্যটি আপনি পড়বেন একজন ব্যক্তির সম্পর্কে সবগুলো তথ্য একত্র সন্নিবেশিত করে সেই তথ্যগুলো বারবার করে মনে করার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্ন, রত্ন পরীক্ষা এই গ্রন্থটি কি? রত্ন পরীক্ষা এই গ্রন্থটি কি? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। রত্ন পরীক্ষা এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, অর্থাৎ এই গ্রন্থটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, এবং এই গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। বন্ধুরা, আপনারা জানেন রামনারায়ণ তর্করত্ন একটি গ্রন্থ রচনা করেছেন রত্নাবলী। এটি রামনারায়ণ তর্করত্ন রচিত নাটক। রত্ন পরীক্ষা এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রবন্ধ গ্রন্থ। দুটি গ্রন্থের নামে মিল আছে, কাছাকাছি নাম, কিন্তু দুটি গ্রন্থ ভিন্ন গ্রন্থ, সাহিত্যিক ভিন্ন। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রত্ন পরীক্ষা প্রবন্ধ, এটি একটি সামাজিক প্রবন্ধ। বন্ধুরা, দুটি বিষয় আলাদাভাবেই মনে রাখতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি? পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি? এর উত্তর হচ্ছে রুক্মিণী হরণ। রুক্মিণী হরণ, বন্ধুরা, এই নাটকটির রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন বেশ কিছু পৌরাণিক কাহিনী অবলম্বনে নাটক রচনা করেছিলেন এবং সেই নাটকগুলো যথেষ্ট সমাদৃত হয়েছিল। রুক্মিণী হরণ তেমনই একটি নাটক, পৌরাণিক কাহিনী অবলম্বনেই রুক্মিণী হরণ নাটকটি তিনি রচনা করেছিলেন। এই রকম আরো কিছু নাটক তিনি রচনা করেছিলেন, যেমন কংসবধ ধর্ম বিজয়। কংসবধ ধর্ম বিজয়, কংসবধ একটি নাটক, ধর্ম বিজয় অন্য আরেকটি নাটক, এবং আরেকটি নাটক আমরা জানলাম রুক্মিণী হরণ। এই তিনটি নাটক পৌরাণিক কাহিনী অবলম্বনে রামনারায়ণ তর্করত্ন রচনা করেছিলেন। কাজেই পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি, সেখানে প্রশ্নপত্রের অপশনে যে কোনো নাম থাকতে পারে, রুক্মিণী হরণ থাকতে পারে, কংসবধ থাকতে পারে, ধর্ম বিজয় থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা যে অপশনটি পাবেন সেই অপশনটি উত্তর করবেন। তিনটি অপশন কখনোই একসঙ্গে থাকবে না। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা। নিচের কোনটি প্রহসন গ্রন্থ? নিচের কোনটি প্রহসন গ্রন্থ? এর উত্তর হচ্ছে চক্ষুদান। অর্থাৎ অপশনে যে চারটি গ্রন্থ ছিল সেই চারটি গ্রন্থের মধ্যে চক্ষুদান এই গ্রন্থটি রামনারায়ণ তর্করত্ন রচিত একটি প্রহসন গ্রন্থ, এবং সামাজিক সমস্যা এই প্রহসন গ্রন্থের মূল বিষয়। কাজেই চক্ষুদান এই গ্রন্থটি হচ্ছে একটি প্রহসন গ্রন্থ। রামনারায়ণ তর্করত্ন এই প্রহসন গ্রন্থটি রচনা করেছেন। আপনারা জানেন বন্ধুরা, রামনারায়ণ তর্করত্ন বেশ কিছু সংখ্যক প্রহসন গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, এই দুটি গ্রন্থ রয়েছে। যেমন কর্ম তেমন ফল, উভয় সংকট, এই দুটি গ্রন্থ রয়েছে। তাহলে চক্ষুদান, চক্ষুদান এই গ্রন্থটি হচ্ছে রামনারায়ণ তর্করত্ন রচিত একটি প্রহসন গ্রন্থ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা। কোন নাটকে বাল্য বিবাহের বিষয়টি ফুটে উঠেছে? কোন নাটকে বাল্য বিবাহের বিষয়টি ফুটে উঠেছে? এর উত্তর হচ্ছে সম্বন্ধ সমাধি। এর উত্তর হচ্ছে সম্বন্ধ সমাধি। বন্ধুরা, সম্বন্ধ সমাধি এই নাটকটিতে বাল্য বিবাহের যে কুপ্রথা, এই কুপ্রথার বিষয়টি ফুটে উঠেছে। মূলত এই কুপ্রথাই এই গ্রন্থটিতে উপজীব্য হয়েছে। সম্বন্ধ সমাধি এই গ্রন্থটি রচনা করেছেন রামনারায়ণ তর্করত্ন। পরবর্তী প্রশ্ন, রামনারায়ণ তর্করত্ন রচিত রোমান্টিক নাটক কোনটি? রামনারায়ণ তর্করত্ন রচিত রোমান্টিক নাটক কোনটি? এর উত্তর হচ্ছে স্বপ্নধন। স্বপ্নধন
राम नारायण तर्क रत्न रचित रोमांटिक नाटक। বন্ধুরা আপনারা রাম নারায়ণ তর্ক রত্ন সম্বন্ধে বেশ কিছু তথ্য জেনেছেন, মূলত এর বাইরে তেমন কোনো তথ্য রাম নারায়ণ তর্ক রত্ন সম্বন্ধে পরীক্ষার প্রশ্নপত্রে এখন পর্যন্ত সংযোজিত হয়নি। কাজেই এই তথ্যগুলো জানা ইনশাআল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হবে রাম নারায়ণ তর্ক রত্নের জন্য। রাম নারায়ণ তর্ক রত্ন 19 শতকের একজন নাট্যকার এবং তিনি কুলীন কুল সর্বস্ব এই নাটকের মধ্য দিয়েই নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রহসন গ্রন্থ রচনা করেছেন, নাটক রচনা করেছেন এবং নাটক রচনা করে তিনি সর্বাধিক খ্যাতি লাভ করেছিলেন এবং সর্বাধিক খ্যাতি বা ভূয়সী প্রশংসা বা নাট্যকার হিসেবে তার এই যে সুখ্যাতি, এই বিষয়টির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে কুলীন কুল সর্বস্ব নাটকের। মূলত কুলীন কুল সর্বস্ব নাটকই তাকে নাট্যকার হিসেবে খ্যাতি এনে দিয়েছিল এবং তিনি দর্শক শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন এই নাটকের মধ্য দিয়েই। এবং তার শ্রেষ্ঠ নাটক যেটি আমরা জানি যে নব নাটক, এই নাটকটি তার রচিত নাটকের মধ্যে শ্রেষ্ঠ নাটক এবং এই নাটকটিকেই পূর্ণ নাটকের মর্যাদা দেয়া হয়। বন্ধুরা আপনারা তো জানেন যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার অসাধারণ প্রতিভার কারণে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছিল, এটা আমাদের বিশেষভাবে জানা আছে। প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা এবং সেই নাটকটি রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি বাংলা নাটকের আধুনিকতার পথিকৃৎ। যদিও তথ্যগুলো বারংবার করে আমি উল্লেখ করছি, হতে পারে আপনাদের বিরুদ্ধের উদ্রেক হচ্ছে, কিন্তু তারপরেও বলছি যে বিষয়গুলো আলাদা আলাদাভাবে মনে রাখাটা জরুরি। তার কারণ হচ্ছে তথ্যগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেমন বাংলা গদ্য সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটি আপনারা জানেন? এই প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন। কোনো কারণে অপশনে ভদ্রার্জুন থাকলো না, সেক্ষেত্রে আপনাদের কাছাকাছি সঠিক উত্তর সেইটি করতে হবে। তখন কাছাকাছি যে সঠিক উত্তর কুলীন কুল সর্বস্ব, এই অপশনটি উত্তর করতে হবে। কোন নাট্যকারের হাত ধরে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়? এর সঠিক উত্তর তারাচরণ সিকদার। প্রশ্নপত্রে তারাচরণ সিকদার থাকলো না, তখন কাছাকাছি সঠিক উত্তর করতে হবে এবং কাছাকাছি সঠিক উত্তর হচ্ছে রাম নারায়ণ তর্করত্ন। এবং এই প্রশ্নের সঙ্গে সবচেয়ে কাছাকাছি যে প্রশ্ন, বাংলা নাটকের আধুনিকতার পথিকৃৎকে বা বাংলা নাটকের পথিকৃৎকে, তখন কিন্তু উত্তর করতে হবে মাইকেল মধুসূদন দত্ত, কারণ তিনি সার্থক নাটক রচনা করেছেন, বাংলা সার্থক নাটক রচনা করেছেন, তার হাত ধরেই বাংলা সাহিত্য প্রথম সার্থক নাটকের স্বাদ পেয়েছে। কাজেই এই তথ্যগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত, খুবই কাছাকাছি তথ্য এবং এই তথ্যের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, এই সূক্ষ্ম পার্থক্যটা মনে রাখাটা ভীষণভাবে প্রয়োজন। এই কারণে এই তথ্যগুলো বারবার করে উল্লেখ করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এই পর্বের আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআল্লাহ আপনারা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আবারও আপনাদের কল্যাণ কামনা করছি, আবারও আপনাদের নিরাপত্তা এবং সফলতা কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আপনারা আপনাদের জীবনে সফলতা লাভ করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।